শুরুতেই সংবাদ শিরোনাম, আফগানিস্তানে ঢুকে আফগানিস্তানের গোপন দলিল হাতিয়ে নিল পাকিস্তান, জনগণকে নিরাপত্তা দিতে রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে তালেবান, আফগানিস্তানে ইসলামিক পোশাক বানানোর ধুম, কাবুলে আকাশপথে ব্যাপক সহায়তা পৌঁছে দিচ্ছে আমিরাত, আফগান ইস্যুতে পাকিস্তানে আট দেশের গোয়েন্দা প্রধানের বৈঠক, রাখা হয়নি ভারতকে, তুরস্ক 2023 সালের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, এবার ট্রেন মিস করবে না বললেন এরদোগান, যে কারণে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত, তালিবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটির সাবেক সরকারের উচ্চমাত্রার গোপন তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। সিএনএন নিউজ 18 এর বরাত দিয়ে লাইভ হিন্দুস্থান এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, পাকিস্তান বাহিনীর তিনটি C-130 বিমান মানবিক ত্রাণ দেওয়ার নামে আফগানিস্তানে গিয়েছিল। বিমানগুলো আফগানিস্তানের সাবেক সরকারের গোপন দলিলপত্র নিয়ে কাবুল ত্যাগ করে। এ ঘটনাকে আফগানিস্তানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসাবে দেখা হচ্ছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি। সিএনএন নিউজ 18 আরও জানিয়েছে, পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা ISI এসব দলিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগান গোয়েন্দা সংস্থা বা NSD-র এসব দলিলের মধ্যে রয়েছে অসংখ্য হার্ড ডিস্ক সহ অন্যান্য ডিজিটাল ডাটা। জনগণকে নিরাপত্তা দিতে রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে তালেবান, কিন্তু অনেক বাসিন্দা এতে উল্টো বিরক্তি প্রকাশ করেছেন। কাবুলের অনেক বাসিন্দায় এমন দৃশ্য দেখতে অভ্যস্ত নয়, কঠোর হাতে তালেবানের নিরাপত্তা রক্ষার কৌশল সেখানে কোনো কাজে আসছে না। এদিকে আফগানিস্তানে ভিন্ন মতের লোকজনের ওপর তালেবানের দমন পীড়নের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। 9/11 হামলার 20তম বার্ষিকীতে অন্তর্বর্তীকালীন নতুন সরকারের শপথ অনুষ্ঠান বাতিল করেছে তালেবান, খবর রয়টার্স। এদিকে শনিবার কাবুলে 300+ নারী বোরকা পরে তালেবানের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এই সময় তাদের পরনে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা কালো বোরকা এবং হাতে ছিল তালেবানের পতাকা। তালেবানের সমর্থনে এসব নারীরা কাবুলের শহীদ রাব্বানি এডুকেশন ইউনিভার্সিটির লেকচার থিয়েটারে আয়োজিত ওই সমাবেশে অংশ নেন। সমাবেশে কয়েকজন নীল রঙের বোরকা পরলেও বেশিরভাগেরই পরনে ছিল কালো বোরকা ও নিকাব, অনেকে হাত মোজাও পরতে দেখা যায়। সমাবেশে নারীরা পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইসলামপন্থীদের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন। আফগানিস্তানে তালেবান দায়িত্ব নেওয়ার পর নারীদের বোরকা কেনার হিড়িক পড়ে যায়। এই সুযোগে বোরকার দামও বেড়ে যায় বহুগুণ। এবার পুরুষরা দলে দলে বানাচ্ছেন আফগান কুর্তা, পায়জামা আর কোটি, আগের চেয়ে তাই ব্যবসা ভালো টেইলারিংয়ে। টেইলারিং মাস্টারদের বর্তমানে দম ফেলার ফুরসত নেই, সেলাই মেশিনের আওয়াজ মধ্যরাত পর্যন্ত শোনা যাচ্ছে। তারা বলেন, আমাদের ব্যবসা এখন চাঙ্গা, মানুষজন আর জিন্স টি শার্ট কিনছেন না, তারা ঐতিহ্যবাহী আফগান পোশাক বানাচ্ছেন। যদিও মানুষের হাতে অর্থ খুব একটা নেই, তবুও পরিস্থিতির শিকার হয়ে তারা এটি করছেন। মূলত তালিবান ধারার সঙ্গে সমন্বয় করে ইসলামিক পোশাকের প্রতি আগ্রহী হচ্ছে আফগানরা, তাই পশ্চিমা পোশাক ছেড়ে দিয়েছেন অনেকে। এ অবস্থায় ব্যবসায় মন্দ দশা শপিং মলগুলোতে। ব্যবসায়ীরা বলেন, ইসলামিক আমিরাত প্রশাসন আমাদের ব্যবসা করার অনুমতি দিয়েছে, তবে ক্রেতা নেই একদম। এভাবে যদি ক্রেতা শূন্য অবস্থা চলতে থাকে তাহলে বেশি দিন ব্যবসা টিকিয়ে রাখা যাবে না। তালিবান ক্ষমতা নেওয়ার আগে আফগানিস্তানের রাস্তায় নারীদের আনাগোনা ছিল, কিন্তু এখন দৃশ্যপট বদলেছে। আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না অনেকে, যারাই বা বের হচ্ছেন অবশ্যই বোরকা পরে। অন্যদিকে মসজিদগুলোতেও বেড়েছে মুসল্লির সংখ্যা। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র। কাতার, কুয়েত বা বাহরাইনের পাশাপাশি এই দেশটি যুক্তরাষ্ট্রকে কাবুল থেকে সেনা ও আফগান জনগণকে সরিয়ে নিতে সহায়তা করেছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিমানবন্দর নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক পরিচালক সাইফ ইব্রাহিম মোয়ারাফি বলেন, গত 3 সেপ্টেম্বর থেকে আরব আমিরাত সরকার আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য এয়ার ব্রিজ স্থাপন করেছে।
তিনি বলেন, সেই থেকে এখন পর্যন্ত আমরা দৈনিক 11টি ফ্লাইট গ্রহণ করছি, 255 টন খাদ্য ও মেডিকেল সহায়তা পরিচালনা করেছি। শনিবারও সংযুক্ত আরব আমিরাতের 2টি বিমান আফগানিস্তানে মেডিকেল রান্নার তেল, পাউডার, মিল্ক সহ খাদ্য প্যাকেজ আনলোড করে। তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তান থেকে যে 1,20,000 মানুষ পালিয়েছে, তার 2/3 সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অবতরণ করে। সেখান থেকে তারা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে যায়। উপসাগরীয় অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে কাতারে। এই দেশটি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে। তালিবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্র সহ অধিকাংশ দেশ কাবুল থেকে দূতাবাস কাতারে স্থানান্তরিত করেছে। 1996 থেকে 2001 সালে তালিবান সরকারকে যে 3টি দেশ স্বীকৃতি দিয়েছিল তার অন্যতম ছিল সংযুক্ত আমিরাত। আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি কাবুল থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছে। আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানে এক বৈঠকে মিলিত হয়েছেন চীন, রাশিয়া, ইরান সহ অন্তত 8 দেশের গোয়েন্দা প্রধানরা। শনিবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান ফয়েজ হামিদের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ISI এর প্রধান ফয়েজ হামিদের উদ্যোগে পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের গোয়েন্দা প্রধানরা এক বৈঠকে অংশ নেন। সেখানে তারা আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্ক 2023 সালের লক্ষ্যে বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। এবার আর আমরা ট্রেন মিস করব না, সামনের সারিতে প্রাপ্য জায়গা দখল করে নেবে তুরস্ক। শনিবার দেশটির স্বাধীন শিল্পপতি ও ব্যবসায়ীদের সংগঠন MUSIAD-এর সাধারণ সভায় উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেন। এর আগে সম্প্রতি এরদোগান বলেছিলেন, আমাদের প্রথম টার্গেট হচ্ছে 2023 সালের মধ্যে চাঁদের দেশে পা রাখা। তুরস্কের জন্মশত বার্ষিকীতে আসার বিশ্বাস, আমাদের প্রকৌশলীরা এই মিশন বাস্তবায়নে সক্ষম হবেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যে প্রায়ই 2023 সালে লক্ষ্য অর্জনের কথা বলেন। বিশ্লেষকদের ধারণা, এই লক্ষ্য বলতে তিনি হয়তো লোজান চুক্তির সমাপ্তির বছরকে তুলে ধরার চেষ্টা করেন এবং এই চুক্তির সময়সীমা শেষ হওয়ার পর তিনি যে বৈপ্লবিক পদক্ষেপ নেবেন সেদিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। শনিবার এরদোগান আরও বলেন, পরিবহন থেকে খনিজ সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা থেকে বিচার ব্যবস্থা সহ লক্ষ্যে পৌঁছাতে তুরস্কের প্রয়োজনীয় সকল কিছু রয়েছে। যে অবকাঠামো আমাদের প্রয়োজন ছিল তা আমরা গড়তে সমর্থ হয়েছি। বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও অর্থনীতিতে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি, দ্রুত পূর্বের অবস্থানে ফিরছি। বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য ধসে পড়ছে উল্লেখ করে এরদোগান বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে নতুন বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। আফগানিস্তান থেকে গুটিয়ে যাওয়ার পর এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও সামরিক পরিস্থিতি কমাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসাবে সৌদি আরব থেকে অত্যাধুনিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুলে নিল বাইডেন প্রশাসন। পূর্ব ঘোষণা ছাড়াই ওয়াশিংটনের এমন সিদ্ধান্ত অবাক করেছে নিরাপত্তা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদ। ইয়েমেন গৃহযুদ্ধে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। হাউথি বিদ্রোহীদের দমনের নামে প্রায় প্রতিদিনই বিমান চালিয়ে আসছে সৌদি জোট। এতে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক মানুষ। সৌদি জোটের অভিযানের পাল্টা জবাবে বিভিন্ন সময় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে হাউথিরা। বিমানবন্দর, তেল ক্ষেত্র সহ বিভিন্ন স্থান লক্ষ্য ছোড়া এসব ক্ষেপণাস্ত্র। এর মধ্যেই গত কয়েক সপ্তাহে সৌদি আরব থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার সম্পূর্ণ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রত্যাহার করা হয়েছে প্যাট্রিয়টিক ব্যাটারিগুলোও। সবশেষ শনিবার রিয়াদের বাইরে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি মোকাবেলায় আরব দেশগুলোতে এখনও হাজার হাজার সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। এরপরও যুক্তরাষ্ট্রের গুটিয়ে ফেলা নীতিতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাজতান্ত্রিক সরকারগুলো নতুন করে উদ্যোগের মুখে পড়েছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।